আজ দশমী, মার কৈলাস যাওয়ার সময় ঘনিয়ে এসেছে, আর সেই মুহূর্তে আমরা চলে এসেছি বাংলা তথা ভারতবর্ষ তথা বিশ্বের অন্যতম পীঠস্থান বেলুড় মঠে, যেখানে না এলে দুর্গাপুজো প্রায় অসম্পূর্ণই থেকে যায়। সেই বেলুড় মঠে আমরা চলে এসেছি। খুব সুন্দর একটা আবহাওয়া, দেখতে পাচ্ছেন আপামর বাঙালি তথা ভারতবাসীর আবেগের অন্যতম জায়গা এই বেলুড় মঠ। প্রতি বছর এখানে দুর্গাপুজো হয়ে থাকে। স্বামী বিবেকানন্দ এই পুজোর প্রচলন করেন, সেই রীতিনীতি মেনে রামকৃষ্ণ মিশন এখনও দুর্গাপুজো করে যাচ্ছে। কত সুন্দর দেখাচ্ছে ভক্ত সমাগমের ভিড়। ঠিক যেভাবে স্বামীজি প্রচলন করেছিলেন, ঠিক সেভাবেই এখানে দুর্গাপুজো হয়ে থাকে। অবিকল মায়ের সেই রূপ সাবেকিয়ানা বজায় রেখে এখানে পুজো হয়ে থাকে। যারা যারা ভোগ খেতে যায় এখানে সেই ব্যবস্থাও রয়েছে। খুব সুন্দর জায়গা, ভোগ খাবার, মায়ের প্রসাদ পাওয়ার।
ধীরে ধীরে গঙ্গার ঘাটের কাছে চলে এসেছি। বেলুড় মঠ সংলগ্ন গঙ্গার ঘাটের পশ্চিম দিকে বারাণসী ঘাটের সাথে তুলনা করা হয়। আর একদিকে রয়েছে ভবতারিণী, মা ভবতারিণীর মন্দির। আর পূর্ব দিকে রয়েছে কাশীপুর উদ্যানবাটি, যেখানে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ জীবনের শেষ সময়টা অতিবাহিত করেছিলেন। শেষ দিনগুলো তিনি ওখানেই কাটিয়েছিলেন। আবার মায়ের কাছে চলে এলাম। এক অসাধারণ অনুভূতি হৃদয়ে গাঁথা রইল। আবার এক বছরের দীর্ঘ প্রতীক্ষা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।